অ্যান্ড্রয়েড টিভি প্রেজেন্স বৈশাখী ফোক সবাইকে আমাদের শুক্রবারের এই বিশেষ আয়োজনে বিশেষ বিশেষভাবে স্বাগত জানাচ্ছি। আমি সাথে আছি তাসনুভা মোহনা, আজকের অনুষ্ঠানটি উপস্থাপনায় রয়েছে। এবং আমার ভেবে খুব ভালো লাগছে যে আজকে একজন নয়, দুজন নয়, আমরা তিনজনকে আমাদের স্টুডিওতে পেয়েছি। তারা বাংলাদেশের সম্পদ। তারা শুধুমাত্র গানে যে বাংলাকে জয় করেছে তাই কিন্তু নয়, তারা এসেছে কুষ্টিয়ার সেই আশ্রম থেকে যেখানে কুষ্টিয়ার দৌলতপুর অবিরাম শিশু আশ্রম, লালন শিশু আশ্রম, সেখান থেকে তারা এসেছে। তিনটে করি আজকে স্টুডিওতে একেবারে ফুল হয়ে ফুটেছে। তারা তিনজনই এত অল্প বয়সে জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী। তাদের সঙ্গে কথা বলি, তাদের নামগুলোও এত সমহিমায় উজ্জ্বল যেগুলো আমাকে ভীষণভাবে আলোকিত করেছে। আমাদের সঙ্গে আছেন স্বাধীন বাংলা, শশী এবং জয় বাংলা। তিনজনকে স্বাগত আমাদের বিস্তারিত টিভি প্রেজেন্স বৈশাখী ফোকে। শশী কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। স্বাধীন বাংলা আমার এই পাশে যে আছে সে স্বাধীন বাংলা, তাই তো? এবং ও পাশে যে আছে সে হচ্ছে জয় বাংলা। আচ্ছা, স্বাধীন বাংলা আমি যতদূর জেনেছি যে এইটুকু বয়সেই চারটি জাতীয় পুরস্কার পাওয়া হয়ে গেছে, তাই না? জি। আচ্ছা, জয় বাংলা পেয়েছে বোধহয় দুটোতে পুরস্কার। জি। আর শশীও তো দারুণ গান করে, এটা অনেকেই জানে, আমার মিউজিশিয়ানরাও বলেছে যে শশী ভীষণ ভালো গায়। তো সেই গানগুলো শুনবো, তার আগে তারা এসেছে কুষ্টিয়ার দৌলতপুরের অবিরাম লালন শিশু আশ্রম থেকে, সেখানকার সম্পর্কে শিশু শশীর কাছ থেকে একটুখানি আমরা শুনি। গুরু মাকে এবং বাবা সম্পর্কে একটু, আশ্রম সম্পর্কে আমরা জানবো। অবশ্যই। আমাদের এই আশ্রমটি 6 সাল থেকে পরিচালনা করছেন আমার গুরু ওস্তাদ মোহাম্মদ ফরিদুল ইসলাম এবং মা সোনালী খাতুন আলিয়া। সে দৌলতপুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান। আমাদের দৌলতপুর থানার সকল জনগণ তাকে বিপুল পরিমাণ ভোট দিয়ে এই পর্যন্ত এনেছে, তাদের জন্য দোয়া করবেন। আর আমার আশ্রমের অনেক বাচ্চা আজ পর্যন্ত অনেক জাতীয় পুরস্কার পেয়েছে, অনেক দূর এগিয়ে গিয়েছে, তাদের জন্য সবাই দোয়া করবেন। আর আমাদের জন্য তো দোয়া করবেন অবশ্যই, আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি। নিশ্চয়ই, খুব খুব বেশি করে আমরা সবাই, আমাদের সকলের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল। আজকে এখানে যে তিনজন উপস্থিত রয়েছে তারা তো বটেই, এছাড়াও সেই লালনের আশ্রমে যারা লালনের গানকে বাংলাদেশকে ছাপিয়ে বিশ্বে পৌঁছে দেবার জন্য তারা ভবিষ্যৎ, তারা আগামী হয়ে ধরা দিচ্ছে, তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তারা তো দেখছে আমাদেরকে লাইভে নিশ্চয়ই। আমরা স্বাধীন বাংলাকে দিয়ে শুরু করি আজকের আয়োজন। স্বাধীন বাংলা আমাদেরকে লোকগান শোনাবে, কোন গান শোনাবে? লালনের গান। যেহেতু আমি লালন সাহেজির পূর্ণভূমি থেকে এসেছি, প্রথমে একটি সাহেজির বাণী দিয়ে আমি শুরু করব। বাহ, শুনি। একবার সবুরে রইতে সে বই দেখি তম কোষে, একবার সবুরে রইতে সে বই দেখি তম কোষে, উঠিস না রে ভেসে পে যন্ত্রণা, রবে না এ ধন এই জীবন দব, তবে কেন মন কর এত বাসনা, কারো রবে নাই ধন জীবন দব, ¶¶
ধন জীবন দেব বয়সে এত ভালো গান গাওয়া, এমনি কি আর জাতীয় পুরস্কার পায়? অনেক সুন্দর স্বাধীন। আমরা এবারে শশীর কাছ থেকে এবার একটা গান শুনতে চাই। অবশ্যই, আমি সাইজিকে স্মরণ করে সাইজির একটি বাণী করার চেষ্টা করছি, আশা করি ভালো লাগবে, শুনবো। শুনিলে প্রাণ
বলবো, মানে লালনের কুষ্টিয়া থেকে এসছে তো সবাই, একজনের থেকে আরেকজন ভালো, কাটটা রেখে কাটটা ভালো বলি। আর পাশে দেখছিলাম স্বাধীন এবং জয় দুজনই ভীষণভাবে শশীর গান উপভোগ করছে, আমরাও কিন্তু ঠিক সেভাবেই উপভোগ করছিলাম। জয় বাংলার কাছ থেকে একটা গান শুনি। জয় বাংলা আমাদেরকে কোন গানটা শোনাবে? যেহেতু আমরা কুষ্টিয়া লালন সাজির পূর্ণভূমি থেকে এসেছি, তো প্রথমে আমি একটি লালন সাজির বাণী দিয়ে শুরু করব। শুনি। ¡Gracias!
অনেক ধন্যবাদ জয়, ভীষণ সুন্দর গান। তিনজনের গান শুনে আমি ভীষণ ভীষণ প্রভাবিত হচ্ছি, অনেক ধন্যবাদ। কুষ্টিয়ার দৌলতপুরের অবিরাম লালন শিশু আশ্রমের তিনটি শিশু শিল্পী আজকের অতিথি। আপনারা দেখছেন ভিস্তা অ্যান্ড্রয়েড টিভি প্রেজেন্স বৈশাখী ফোক। আমি সাথে আছি তাসনুফা মোহনা, এবং যে তিনজনের কথা আমরা বলছিলাম, যে তিনটি মহিরুহু, তারা হচ্ছেন স্বাধীন বাংলা, শশী এবং জয় বাংলা। আমরা স্বাধীনের কাছ থেকে একটা গান নেব এবারে। স্বাধীন কোন গানটা শুনছি? এবার আমি আরও একটি লালন সাজের গান করব। চল মহুলা
দারুণ স্বাধীন, দারুণ, অনেক ধন্যবাদ। ওই বারবার একই কথাই আমাকে বলতে হচ্ছে এবং আমার চোখ বড় বড় হয়ে যাচ্ছে, মুখটা উজ্জ্বল হয়ে যাচ্ছে যে এত ছোট বয়সে লালনের এত আধ্যাত্মিক গান এত চমৎকার করে কি করে পরিবেশন করা যায়। অনেক ধন্যবাদ। আমরা এবারে শশীর কাছ থেকে একটা গান শুনতে চাই। শশী আমাদেরকে কোন গান শোনাবে? আমি দূরবীন স্যার একটি গান করার চেষ্টা করছি, শুনি। ভাবে করতাছি বড়াই, মনের কথা
অনেক অনেক ধন্যবাদ শশী, ভীষণ সুন্দর জনপ্রিয় একটা গান। আরও একবার বৈশাখী ফুকে শুনে এবং শশীর কণ্ঠে এটি অন্যরকম শুনে আলাদাভাবে ভীষণভাবে ভালো লাগলো। কুষ্টিয়া দৌলতপুরের লালন শিশু আশ্রম, অবিরাম লালন শিশু আশ্রম, সেখান থেকে তিনটি শিশু আমাদের আজকের অতিথি। তারা কি দুর্দান্ত গাইছেন সেটা আপনারা সবাই জানেন। আরও একবার তাদের নামটা স্মরণ করিয়ে দিই, আমাদের সঙ্গে আছেন স্বাধীন বাংলা, জয় বাংলা এবং শশী, আর আমি আছি সাথে তাসনুফা মোহনা। আমরা তো শশীর গান শুনলাম ব্রেকের আগে, এবার আমরা জয় বাংলার কাছ থেকে একটা গান শুনতে চাই। আমি আরেকটি লালন শাহজির বান করব। জনম সফল হবে গুরুর উপদেশে, গুরু চরণ মূল্য ধন বধ ভক্তি রসে, মানব জনম সফল হবে গুরুর উপদেশে, মানব জনম সফল হবে গুরুর উপদেশে, গুরুতর নমূল্য ধন্যবাদ ভক্তি রসে, অনেক ধন্যবাদ জয়, তোমাকে খুব সুন্দর একটা গান আমাদেরকে শোনালে। এবারে আমরা স্বাধীনের কাছ থেকে গান শুনবো। স্বাধীনের গান তো আমার খুব ভালো লাগছে, আশা করছি এই গানটাও ভালো লাগবে। কোন গান শুনছি? এবার আমি গান করব সোনা বন্ধুর গান শুনিয়া। চলো Thank you.
করে শোনা বন্ধুর গান শুনিয়া আমার দিলের সুতাই লাগলো টান আই জামারে আনিয়া দাও রে ওই আসমানে সোনা বন্ধুর গান শুনিয়া সোনা বন্ধুর গান শুনিয়া দিলের সুতাই লাগলো টান আই জামারে আনিয়া দাও রে আসমানের তার আই জামারে আনিয়া দাও রে আসমানে বৈশাখী ফুকে আজকে একটা দারুণ অভিজ্ঞতা স্বাধীন সত্যি মানে গান শুনে সেই দিলের সুতায় টান লাগলো অনেক ধন্যবাদ আমরা এবারে শশীর কাছ থেকে একটা গান শুনতে চাই শশী আমাদেরকে কোন গান শোনাবে জি আমি অনুরোধের গানটি করছি হোক ঝিলমিল ঝিলমিল
যথারীতি খুবই সুন্দর গেয়েছেন আপনি। স্বাধীন, জয় এবং শশী তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। একই সাথে আপনাদের আশ্রমের গুরু মা বাবা তাদেরকে মানে তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না, আমি অনেক কৃতজ্ঞতা জানাতে চাই। তারা সেই সুদূর কুষ্টিয়ার ছোট্ট একটা আশ্রমে বসে এমন একটা কাজ করছেন যেটা পুরো বাংলাদেশ নয় পুরো বিশ্বের কাছে একটা দৃষ্টান্ত। তাদের সবার জন্য শুভকামনা যে ছোট ছোট শিশুরা এগিয়ে আসছে আগামীর ভবিষ্যৎ হয়ে সেই আশ্রম থেকে সেই কেন্দ্র থেকে। খুব ভালো থাকবেন আপনারা আর এভাবে খুব সুন্দর সুন্দর গান গেয়ে বাংলাদেশের মানুষের মন জয় করে ফেলবেন। ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে উপভোগ করছিলেন ভিস্তা অ্যান্ড্রয়েড টিভি প্রেজেন্স বৈশাখী ফোক। আমাদের সাথে ছিলেন কুষ্টিয়া দৌলতপুরের অবিরাম লালন শিশু আশ্রমের শিশুরা। আমাদের সাথে ছিলেন স্বাধীন বাংলা, জয় বাংলা এবং শশী। সেই বাংলার যে নামগুলো তাদের জন্য রাখা হয়েছে সেই নামের মতোই তারা যেন স্বমহিমায় উজ্জ্বল থাকতে পারে তেমনটাই তাদেরকে দোয়া এবং শুভকামনায় রাখবেন। আমরা জয় বাংলার গান শুনি। কোন গান শোনাবে? যার প্রেমে তো মজনু রূপে নিজের আব্বানা, এই গানটি আমি শোনাবো। চলো শুনি। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা, দয়াল যার প্রেমেতে আসিল গো সোনার মদিনা।
তার প্রেমেতে রবি শশী আসিলো